আমি যেদিকেই যাই অসফল হই, যেদিকেই হাত দেই বাধা আসে, তাহলে কি আমার ভাগ্য খারাপ বা আমি খারাপ মানুষ? এর থেকে বাঁচার উপায় বা আমল আছে কিনা? দেখুন, আমরা অনেকে আছি এরকম, নেগেটিভ চিন্তাগুলো বেশি আসে, আমার জীবনে বোধহয় ভালো কিছু নাই, আমি খুব খারাপ মানুষ, আমি যেখানে হাত দিই সেখানে আপনার আমার ভাগ্যে ভালো কিছু আসে না। প্রথম কথা হলো যে আপনার জীবনে একটার পর একটা বিপদ আসতে থাকে আসতে থাকে, এটা আপনি খারাপ মানুষ হওয়ার কোনো প্রমাণ না। কারণ নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে, অথচ তারা সবচাইতে ভালো মানুষ ছিলেন। আসাদুল্লাহ আছে বালা আন আল আম্বিয়া ও সোম্বাল আমসাল ফল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষা এবং মুসিবতের মুখোমুখি ছিলেন নবীগণ। এরপরে নবী রাসূলদের সাথে যাদের যত মিল ছিল তাদের জীবনে তত বিপদ আসছে। এই জন্য ভাই, বিপদ আপদ আসা এটা মানুষ খারাপ হওয়ার কোনো লক্ষণ না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক অনেক বিপদ দিয়ে পরীক্ষা করেন, কতটা সে সবর করতে পারে। যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয় তার পরীক্ষা তত শক্ত হয়, তত কঠিন হয়। বিদায় এগুলোকে নেগেটিভলি দেখার কিছু নেই। আরেকটা জিনিস হলো, আমরা অনেকে হাউদাস করি, এটা আমাদের মানসিকতার সমস্যা। আপনি বলছেন আপনার জীবনে সব ভাগ্যে ভালো কিছু আসে না, খারাপ কিছু আসে, যেটাই চান সেখানে বাধা আসে, এই ধরনের প্রশ্ন আমার কাছে এর আগেও আসছে। আমি বলি আপনি চান আপনার প্রশ্নটা আমার কাছে যেন আসুক। অনেকে লাইভে প্রশ্ন করে, ভাই জীবনে আমি যেটাই চাই তার উল্টাটা হয়, আমার চাওয়া কোনোদিন পূরণ হয় না, এই দুরবস্থা কেন আমার বলেন? আমি বলি আপনার এই দাবি যে অসত্য, এটা যে সঠিক না ভুল, আপনার যে মানসিকতার সমস্যা তার প্রমাণ হলো এটা। আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা নিশ্চয় আমার কাছে করেছেন। আমাদের শুক্রবারের লাইভে কোনো কোনো সময় 8-10 হাজার, 15 হাজার, 20 হাজার, 25 হাজার পর্যন্ত কমেন্ট আসে। এই 25 হাজার কমেন্টের মধ্যে বাছাই করে আমরা 50, 60, 70 বা 80টা কমেন্টের উত্তর দিতে পারি এক ঘন্টায়। বাকি 25 হাজারের মধ্যে বাকি 24 হাজার আপনার 950-60টাই বাচ্চা। তো এই যে সামান্য কয়েকটা মানুষের প্রশ্ন আমাদের কমেন্ট আমরা বৃষ্টির মতো আসে, দেখতে পাইছি উত্তর দিছি, কিন্তু আপনারটা ছিল, আপনি তো অনেক লাকি মানুষ ভাই। আপনি যে শুধু চিন্তা করেন যে আমি যা চাই তার উল্টাটা হয়, এই যে আপনার চাওয়া পূরণ হয়ে গেছে, একটা চাওয়া তো পূরণ হয়েছে, এরকম আপনি আমার সাথে থাকলে আমি আপনাকে দেখাই দেবো আপনার জীবনে হাজার হাজার চাওয়া পূরণ হয়েছে। শয়তান আপনাকে নেগেটিভটা দেখায়, বহু পজিটিভ জিনিস আপনার জীবনে আছে। আপনি নিশ্চয়ই একজন সুস্থ মানুষ হিসাবে থাকতে চাইছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখেননি, এই যে আপনার আরেকটা জিনিস আছে প্রাপ্তি। তো শয়তান নেগেটিভটা আমাদেরকে দেখায় সবসময়। ইমানদার সবসময় কী দেখবে? পজিটিভটা চিন্তা করবে, ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু আসবে। আর দ্বিতীয়ত হলো, হতে পারে ধারাবাহিকভাবে খারাপ কিছু আসছে, কিন্তু আজীবন খারাপই আসতে থাকবে এটা কোনোদিনই সঠিক না। ইন্নামা আসরে ইসরা, কোনো কোনো সময় আল্লাহ আসলে দূর করা, শুধু প্রয়োজন সবর করা। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।